नमस्कार। स्वस्ति बार्तार पक्ष अनेक अनेक अभिनंदन जानिए आज के एक विशेष विषय निये आपनादेर संगे आलोचना होबे। आपनी कि अल्पेते ही केंदे फेलें? जदि उत्तरटा हाँ हय़ बोलबो आजकेर आलोचनाटा मन दिये शुनुन, कारण जुग बदलेछे, समय बदलेछे, मानुषेर मने सरलतागुलो बदले गेछे। सरल मानुष, आवेगप्रवण मानुष, तारा एकटुतेई केंदे फेले। सामान्य একটা কথাতেও চোখ ফেটে জল বেরিয়ে আসে। দেখুন, এটা স্বাভাবিক ধর্ম। আপনি অন্তরে সরল থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেমন আছেন তেমন থাকুন। সরলতা পূর্বজন্মের তপস্যা। শ্রীরামকৃষ্ণদেবের কথা, পূর্বজন্মের তপস্যা ছাড়া সরলতা প্রাপ্ত হয় না। কিন্তু এ যুগটা সরলদের জন্য মোটেও নয়। আপনি যত মানুষকে সহজে বিশ্বাস করবেন তত সেই মানুষগুলো আপনাকে আঘাত দেবে। যাকে বেশি ভালোবাসবেন সেই কষ্ট দেবে, যার জন্য করি চুরি সেই বলে চোর প্রবাদ আছে। এটাই তো এই যুগ চলছে না? তাহলে বলবো আপনার ওই দামি চোখের জলগুলো ফেলে আজকে আর নষ্ট করবেন না। চোয়াল শক্ত করুন, মনকে শক্ত করুন, আজকে ফিরে দাঁড়ানোর পালা। কাছের মানুষ আঘাত দেবেই, যাকে আপন ভেবেছিলেন সে আপনার দিকে বোঝা ছুড়বেই। যাকে ভেবেছিলেন আমার সেই যে আপনার নয়, সে সময়ে বুঝিয়ে দেবে। শুধু আজকে কেউ কারো প্রিয়জন নয়, শুধুই প্রয়োজন। তাহলে কান্না কেন? চোখের জলটা মুছুন এবার। অনেক কাঁদলেন, লাভ হয়নি কোনো। কেঁদে কোনো লাভ হচ্ছে কি? আপনি অবসন্ন হচ্ছেন, ঝিমিয়ে পড়ছেন, রোগগ্রস্ত হচ্ছেন। সময় বদলাবার আর নয়। কান্না অনেক হলো, এবার উঠুন, মনকে শক্ত করুন। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, তুমি কার কে তোমার, এই কথাগুলোকে একবার স্মরণ করুন। আমাদের নিত্য যিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রভু, আমাদের পরমেশ্বর, ঈশ্বর যে নামে তাকে ডাকি না কেন, আল্লাহ, খোদা, গড, তার শরণাপন্ন হন প্রত্যেকে। আমাদের জীবনে তাকে দরকার ঠিক এইটুকুই। তাকে অবলম্বন করে আমি সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যান, প্রত্যেকে আনন্দ পাবেন। দেখবেন জীবনে আনন্দ আছে, চোখের জল ফেলার জায়গা নয়। আর সহজে বিশ্বাস করা নয়, আমরা নিজের আয়নায় অন্যকে বিচার করি, নিজেরা সহজভাবে অন্যকে সহজভাবে ভাবি। চট করে সবাইকে বিশ্বাস করতে নেই, ভরসা করতে নেই। সজাগ হয়ে চলুন, সচেতন হয়ে চলুন, দেখুন জীবনে অনেক শান্তি পাবেন। ভালোবাসবো চোখ কান খোলা রেখে, তাই না? আজকের যুগটা এইরকমই আর কি। বাইরে একটা কঠিন বর্ম পড়তে হবে, কঠিন বর্ম পরে চলুন, কষ্ট পাবেন কম। কখনো কখনো না বলতে হবে মুখের উপর, হবে না, পারবো না, আমার দ্বারা হবে না। যত নরম মাটি পাবে তত বেশি আঁচড়াবে। বীর বীরের মতো হন, কঠিন মানসিকতা একটু তৈরি করুন, জীবনটা আনন্দময় হবে। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি।